বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে বলছে যে ইউটিউবে কি করে গ্রো করা যায়। মানে আমি 4 মাস 5 মাস ধরে ধরো আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, তো তার জন্য বলছে তোমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা নিয়ে একটা ভিডিও করতে। তো বন্ধুরা, তার জন্য আমি একটা ছোটো করে ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে। এটাই আমি ভিডিওটাতে বলবো যে কীভাবে তোমরা ইউটিউব চ্যানেলে গ্রো করতে পারবে। তো আমার চ্যানেলটা এখনও গ্রো হয়নি, কিন্তু আমার চ্যানেলটা গ্রো এর কাছাকাছি। মানে আমি যদি আর কিছু সাবস্ক্রাইবার পাই এবং আর কিছু যদি ওয়াচ টাইম পাই, তাহলে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এবং বন্ধুরা, তার সাথে তোমাদেরকে আমি কিছু এখানে প্রবলেম বলে দেবো যে ইউটিউব চ্যানেল গ্রো হওয়ার কিছু প্রবলেম, এবং তার সাথে ইউটিউব চ্যানেল এখানে তোমাদের দাঁড়ানোর বা গ্রো হওয়ার কিছু সুবিধা তোমাদেরকে এখানে বলে দেবো। তোমরা যদি এটা জানতে চাও পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সবারের মতো এবার একটা লাইক করে দিও এবং এটা প্রচুর পরিমাণ শেয়ার করো। কারণ যারা নতুন ইউটিউবার আছে তাদের কী হয়, মনে কনফিডেন্স পায় না যে ইউটিউব ভিডিও করবো, এরকম ধরনের কনফিডেন্স পায় না। তাদের জন্য আজকে আমি একটা মোটিভেশনাল ভিডিও করছি যেটাতে কিন্তু তোমরা অনেকটা কনফিডেন্স পাবে। তোমাদেরকে প্রথমে জানতে হবে ইউটিউবে ভিডিও কিভাবে করা হয়। তোমরা তোমাদেরকে বলে দিই, তোমরা একটা ফোনের মাধ্যমে ইউটিউব ভিডিও করতে পারো। এখন যে আমার এই ভিডিওটা হচ্ছে এটা কিন্তু আমি ফোনের মাধ্যমেই করছি, মানে Realme 7 ফোনটার মাধ্যমেই করছি। এবং বন্ধুরা, তার সাথে বলে দিই তোমাদেরকে কী করতে হবে। তোমাদেরকে ফোনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে ভিডিওটা শ্যুট করতে হবে। এবং তোমরা যদি ক্যামেরার সামনে বলতে ভয় পাও, মানে অনেকে কী হয় ক্যামেরার সামনে বলতে লজ্জা করে বা ভয় পায়, যাই হোক তাদের প্রবলেম হয়। তো আমারও প্রথম প্রথম হচ্ছিল। আমি তারপরে কী করি, আমি প্রথমে স্ক্রিপ্ট লিখতাম যে আমি প্রথমে বলবো ফোনটার ওয়ারেন্টি, ফোনটার ইনবক্স কন্টেন্টের ব্যাপার, তারপরে আমি বলবো এর ডিসপ্লের ব্যাপার, তারপরে আমি বলবো প্রসেসরের ব্যাপার, এরকম ধরনের আমি কিন্তু এখানে যে স্ক্রিপ্ট লিখতাম এবং সেই স্ক্রিপ্টের অনুযায়ী আমি কিন্তু বলতাম। তো তাতে কী হতো, আমি স্ক্রিপ্টটা দেখে দেখে বলতাম, তাতে আমার প্রবলেম হতো না যে আমি ভুলে যাব বা আমার ক্যামেরার সামনে ভয় প্রথম থেকেই লাগতো না। বলতে গেলে বেশিরভাগটাই আমার ভয় লাগতো না, কারণ আমি যখন ফার্স্ট ভিডিও করি, তোমরা যদি আমার ফার্স্ট ভিডিওটা দেখো এই চ্যানেলে, তাহলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে আমার ভিডিওটাতে অনেকটাই আমি কিন্তু খুবই সাবধানভাবেই বলছি, আর বলার তখন একটু ধরনটা অন্য ছিল, কিন্তু আমি কিন্তু তখন খুব ভালোভাবে বলেছি আমার মনে হয়। এবং বন্ধুরা, তার সাথে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ভয় পাও তাহলে কিন্তু তোমরা এরকম স্ক্রিপ্ট লিখে, তোমরা যদি ভুলে যাও, তোমরা কিন্তু এভাবে স্ক্রিপ্ট লিখে তোমরা ইউজ করতে পারো, তোমরা বলতে পারো। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে মানে ফাইনাল মেন ব্যাপার যেটা তোমাদেরকে রাখতে হবে সেটা হলো ধৈর্য। মানে বন্ধুরা, আমাদের আমি চ্যানেলটাতে 4 মাস কাজ করছি, 4 মাস মানে কিন্তু কম দিন না, 120 দিন প্রায়। তো আমি 120 দিন ধরে কাজ করছি। এবং বন্ধুরা বলে দিই, আমার কিন্তু রেগুলারই বলতে গেলে ভিডিও আপলোড আছে, শুধুমাত্র নিজের পার্সোনাল কিছু প্রবলেম হয়, মানে বাড়ির কিছু অনুষ্ঠান এরকম ধরনের কিছু ব্যাপার থাকে, সেগুলোর জন্য আমি কিন্তু আপলোড করতে পারি না ভিডিও। কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করি সকালে আপলোড করি, কোনোদিন নয়তো বিকালে এরকম আপলোড করি, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এবং তোমরা কিন্তু ভালোই দেখছি এখন রেসপন্স দিচ্ছ আমার ভিডিওতে। আমার ভিডিওতে প্রায় 70-80% আমার এখানে ভিউ ওয়াচ টাইম আছে। তোমরা দেখো, তোমাদেরকে মেন ব্যাপার হচ্ছে যেটা, সেটা তোমাদেরকে এখানে কিন্তু তোমাদের আগ্রহ রাখতে হবে, এবং তার সাথে তোমাদেরকে ইউটিউবকে ভালোবাসতে হবে, যাতে কিন্তু তোমরা ইউটিউব ভিডিও করতে ভালোবাসো। মানে বন্ধুরা বলে দিই, প্রথম প্রথম আমার মনে হতো না যে ইউটিউব ভিডিও শ্যুট করবো, এরকম একটা আধা করতাম না করতাম এরকম ব্যাপার ছিল। কিন্তু এখন যদি আমি না রাত্রে আমি রাত্রে ভিডিও শ্যুট করি, এখন আমি ভিডিও শ্যুট করছি আমার এখন প্রায় 11টা বাজছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, আমি যদি না রাত্রে ভিডিও শ্যুট করি বা আমি যদি না দিনেবেলা কোনো ভিডিও এডিটিং করি, তাহলে আমার একটা কথাই মনে হয় যে আমি সারাদিন ধরে কী করলাম, আমার এরকম ধরনের মনে হয়। তোমাদের এরকম একটা ভাবনা নিয়ে আসতে হবে, তোমাদেরকে এমনভাবে ওখানে জোর দিতে হবে যাতে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা গ্রো না হলেও তোমরা কিন্তু কাজ যেমন করতে পারো, এরকম ধরনের ব্যাপার একটা তোমাদেরকে আনতে হবে। তোমরা তার সাথে তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে ভালো করে তোমাদেরকে ট্যাগ লাগাতে হবে, ভালো করে তোমাদেরকে টাইটেল লাগাতে হবে, এবং ভালো করে তোমাদেরকে থাম্বনেল লাগাতে হবে। তো তোমাদেরকে আমি একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমরা কিন্তু অন্য কোনো বড় ক্রিয়েটারও থাম্বনেল ডাউনলোড করে তোমরা কিন্তু লাগাতে পারো, ওটাতে কিছু প্রবলেম নেই, এবং ওটাতে কিন্তু তোমরা কপিরাইট ক্লেমও খাবে না। এবং বন্ধু, তার সাথে তোমাদেরকে কী করতে হবে, ভালো করে এডিটিং করতে হবে, তোমাদেরকে প্রথমে এডিটিং করতে শিখতে হবে। তো বন্ধু, আমি বলে দিই, আমার যে এই চ্যানেলটা দেখছো, এই চ্যানেলটার আগে আমি একটা চ্যানেলে কাজ করতাম যেটা হলো লাভলি নির্মল, সেটাতে প্রায় 60টার উপরে ভিডিও হয়ে গেছিলো। তারপরে আমার কী মনে হয় সেটা ফ্রিজ হয়ে গেলো চ্যানেলটা কোনো কারণে। তো ফ্রিজ হয়ে যাওয়ার পর আমার কাছে কিছু ইমেল আসে, তার থ্রুতে আমি কিন্তু একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছিলাম যেটা হলো টেকনিক্যাল নির্মল, এবং এটাতে কিন্তু আমি কাজ করছি। এবং বন্ধু, যখন আমি সেই চ্যানেলটায় কাজ করতাম তখন কিন্তু আমার বয়ার মাইকও ছিল না, ভালো মাইক ছিল না, ভালো ফোন ছিল না, এরকম ধরনের ব্যাপার ছিল। আর যখন আমি টেকনিক্যাল নির্মল চ্যানেলটায় কাজ করি, তখন ফার্স্ট দিন থেকেই কিন্তু আমি এই মাইকটা কেনার পরে কিন্তু আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, যাতে কিন্তু আমি এই মাইকটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারি। মানে প্রথম ভিডিও শ্যুট করেছিলাম এই মাইকটা দিয়ে। তো বন্ধুরা, এই মাইকটা কিন্তু আমার টেকনিক্যাল নির্মলের প্রথমের থেকে সাথী। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, তোমরা
বিশেষ কিছু তোমাদেরকে এখানে টাকা ইনভেস্ট করতে হবে না। তোমরা শুধু চাইলে একটা বইয়ের মাইক নিয়ে নিতে পারো, আর মোটামুটি তোমাদের যে ফোনটা আছে সেটা দিয়ে চলে যাবে, এবং তার সাথে তোমরা কিন্তু একটা ভালো দেখে লাইট নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমার যে সেট আপ আছে ইউটিউব সেট আপ, সেটা নিয়ে আমার একটা রিভিউ করা আছে, তোমরা কিন্তু চাইলে সেটা গিয়ে দেখতে পারো। আমার কিন্তু বিশেষ কিছু জিনিস নেই, আমার কিছু কিছু জিনিস আছে। আগে আমার ছিল রিয়েলমি হনর 7S এর ফোন একটা ছিল, তো আমি সেটা চেঞ্জ করে আমি কিন্তু এখন রিয়েলমি 7 আপডেট হয়েছি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে এভাবে তোমার ইউটিউবে কাজ করতে হবে, এবং তার সাথে তোমাদেরকে বলে দিই তোমাদের যে কোনো একটা নির্ধারিত আপলোডিং টাইম রাখতে হবে। তোমাদের দেখো, তোমাদেরকে এভাবে মোটামুটি ভিডিওটাকে আপলোড করতে হবে, এবং ভিডিওটাকে আপলোড করার পর তোমাদেরকে এখানে কিন্তু ট্যাগ টাইটেল সব কিছু ভালো করে লাগাতে হবে, এবং তার সাথে ফাইনাল যেটা তোমাদেরকে রাখতে হবে সেটা হলো তোমাদের ধৈর্য রাখতে হবে। তোমাদেরকে এটা ভাবা চলবে না যে আমাদের চ্যানেলটা কবে মনিটাইজ হবে, তোমাদেরকে এটা ভাবতে হবে যে আমার চ্যানেলটা আমি মনিটাইজ করেই ছাড়বো। এরকম যদি তুমি একটা উৎসাহ রাখো, মনে একটা জেদ রাখো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের যে কোনো চ্যানেল দাঁড়িয়ে যেতে পারে। এবং তার সাথে বলে দিই তোমাদেরকে কী করতে হবে, রেগুলার তোমাদের কাজের যে কাজটা যে আছে সেটাকে একটু তার থেকে, ধরো আজকে আমি যে ভিডিওটা করছি এর থেকে আমি কিন্তু কালকে আর একটু আপডেট করার চেষ্টা করবো, একটু ভালো করার চেষ্টা করবো। তোমাদেরকে সেম এই জিনিসটাই করতে হবে, যাতে তোমাদের পরের পর ভিডিওগুলো একটু কিন্তু ভালো হতে হতে থাকে। আমি প্রথমে হেডফোন দিয়ে করতাম, তারপর আমি বয়ার মাইক নিলাম, তারপর আমি হনর 7S এর থেকে আমি রিয়েলমি 7 ফোনটা নিলাম, এরকম ধরনের আমি কিন্তু পরের পর আপডেট হয়ে হয়ে আসছি। তোমাদেরকে এরকম ছোটো ছোটো করে আপডেট করতে হবে, আস্তে আস্তে করতে হবে, যাতে কিন্তু তোমার ফ্যামিলির উপরে না চাপ পড়ে। আর বন্ধুরা বলে দিই, তোমরা যদি সেট আপ কিনতে যাও তাহলে নিজের টাকায় কিনো, কারণ তোমাদের যখন ইউটিউব থেকে রোজগার হবে তখন কিন্তু ইউটিউবে টাকা ইনভেস্ট করাই আমার মনে হয় ভালো কাজ হবে তোমাদের জন্য। যদি তুমি বাড়ি থেকে পয়সা নাও তাহলে কিন্তু একটু প্রবলেম আসতে পারে, তো এখানে কিন্তু তুমি যদি নিজে ইনভেস্ট করো নিজের টাকা থেকে তাহলে কিন্তু কোনো প্রকার প্রবলেম আসবে না। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে এইটুকুনি বোঝানো ছিল, তোমাদেরকে বলার ছিল, আর আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ধৈর্য রাখো, ভালো করে ভিডিও করো, এবং ভালো করে এডিটিং করো, তোমরা কিন্তু আপলোড করো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকুন।